মুন্সিগঞ্জের মিরকাদিমের ধবলগাই নানা কারণেই আকর্ষণীয়। গায়ের চোখের পাপড়ি সাদা, শিং সাদা, নাকের সামনের অংশ সাদা, পায়ের খুর সাদা, লেজের পশম সাদা, আর সারা শরীর তো সাদাই। ঐতিহ্য ধরে রাখতে কোরবানিতে পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে এই গাই। 1933 সালে রহমতগঞ্জে এই গাইয়ের হাট শুরুর পর কদর আরও বেড়ে যায়। তাই বিক্রমপুরের মিরকাদিমের খামারে বিশেষ যত্নে পালন করা হচ্ছে গাই। সময় যত ঘনিয়ে আসছে ততই পরিচর্যা বাড়ছে। ঐতিহ্য ধারণ করা গাইকে শুধু খৈল, বুট, খেসারি, গম ও মুসুর ডালের ভুসি, রাব, গুড় খাওয়ানো হয়। সঙ্গে ভুট্টা চূর্ণ করে দেওয়া হয়, কোনো ঘাস দেওয়া হয় না। মাংসে আঁশ কম থাকে, মাংস নরম ও তেলতেলে হয়। পালনে খরচ বেশি, তবে গাইগুলো বাচ্চা দেওয়ার আগেই কোরবানি দেওয়ার কারণে বংশবিস্তার ব্যাহত হচ্ছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। দামি দামি জিনিস খাওয়ায়া এবং নিজের সন্তানের মতো পরিচর্যা করা এই গরুগুলি পালা হয়, সেবা যত্ন করতে হয়, দেখা যাচ্ছে টাইম টু টাইম খাবার দিতে হয়। আর সেবা যদি না করি তাহলে মোটা তাজা হয় না, মোটা তাজা না করলে তো গরুর সৌন্দর্যও দেখা যায় না। একমাত্র হুল ভুসি ছাড়া অন্য কিছু খাওয়ায় না, ভালো খাবার খাওয়াইয়া এই মোটা তাজা করে। মিরকাদিমের দিন দিন এই সাদা ধবল গাইটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। মিরকাদিমের গরুর জাতির বিলুপ্তি ঠেকাতে জাতীয়ভাবে পরিকল্পনা করা হয়েছে। খামারদেরকে পরামর্শ দিচ্ছি যেন কোনো বকন গরুগুলো বিক্রি না করে জবাইয়ের জন্য। আর আমরা এই সিমেন্ট সরবরাহের জন্য BLRI থেকে আমরা একটা প্রকল্প নিয়েছি। এবার ধবল গায়ের দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত। 200 বছরের ঐতিহ্য ধরে রাখতে মিরকাদিমের অনেক ঘরে পালন করা হয় ধবল গাই। এখানে এমন 16টি খামার রয়েছে। খামারিদের পরম যত্নে বেড়ে ওঠে গাইগুলো। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।